একদম চুপিসারে তরুণ ফুটবলার রিকি সাবাংকে দলে নিয়ে নিল এটিকে মোহনবাগান। এমনকি রিকি সাবাং এটিকে মোহনবাগানের এএফসি কাপের ক্যাম্পেও যোগ দিয়ে দিয়েছেন। 18 বছর বয়সী ফুটবলারটি মূলত মিডফিল্ডার পজিশনে খেলেন। এর আগে 2019 সাল থেকে লাস্ট সিজনটা পর্যন্ত রিকি খেলছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। এছাড়াও ইন্ডিয়ার অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 দলের হয়েও বেশ কিছু ম্যাচ খেলেছেন এই তরুণ ফুটবলার। গত মরশুমে এসসি ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান অ্যারোজেই থেকে যান রিকি। তবে আসন্ন মরশুমে সবুজ মেরুন জার্সি পরেই মাঠে নামবে এই তরুণ ফুটবলার। এছাড়াও এটিকে মোহনবাগানের ট্রায়ালে যোগ দিয়েছেন জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি।